সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটিতে বিটমার্ট এক্সচেঞ্জারের নতুন একটা ইভেন্ট শেয়ার করবো আপনাদের মাঝে। তো ভিডিওর ফার্স্টে বলে নিচ্ছি, আজকের ভিডিওটা কিন্তু আপনারা ফুললি ফুল কন্টিনিউ করবেন, কেননা আজকের এই যে অফারটা থেকে কিন্তু আপনারা 100% কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন যদি ফুললি ফুল ভিডিওটা দেখেন। ওকে, সো এইখানে হচ্ছে তাদের দেখেন অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে, এইখান থেকে কিন্তু তাদের রিওয়ার্ড পুল রয়েছে হচ্ছে 500,000 TRX এবং এখান থেকে 10টা NFT, ঠিক আছে। এবং এখান থেকে দেখেন তাদের যে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে 10 ঘন্টা আগে, এবং এখানেও তাদের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই ভালো। আমি যদি আপনাকে দেখাই দিই, দেখেন তাদের অফারটা কিন্তু স্টার্ট হয়েছে হচ্ছে আপনার দেখেন 22 তারিখে, এবং এখান থেকে অফারটা ইন্ড হয়ে যাবে এই মাসেরই 30 তারিখ, ঠিক আছে। এবং এইখান থেকে দেখেন যে তারা কিন্তু এখান থেকে তারা আর কি বলে দিছে, দেখেন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি, ঠিক আছে। মানে রাউন্ড থ্রি, ওকে। সো এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি এতে তারা বলছে এখান থেকে জাস্ট আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে, নতুন অ্যাকাউন্ট করতে হবে এবং জাস্ট KYC করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে পাবেন হচ্ছে $2 USDT TRX, ঠিক আছে। তো এইখান থেকে এবং অ্যাক্টিভিটি বিতে রয়েছে, এখান থেকে আপনার রেজিস্টার করতে হবে, KYC করতে হবে, ট্রেডিং ভলিউম করতে হবে $50 সমপরিমাণ। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পাবেন হচ্ছে $5 সমপরিমাণ TRX, বুঝতে পারছেন। এবং এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট $7, ঠিক আছে। তো এই $7 যদি আপনি ডিপোজিট করেন নতুন অ্যাকাউন্টে, সেক্ষেত্রে এখান থেকে দেখেন তাদের রিওয়ার্ড পুল রয়েছে প্রায় এখানে 1,00,000 TRX। তো ভাই পুরাই আগুন লেভেলের একটা অফার। এবং এইখান থেকে কিন্তু আরও একটা অফার রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু NFT পাবেন, এবং এখানে BitMart কিন্তু তাদের NFT মার্কেট প্লেস লঞ্চ করতে আছে, ঠিক আছে। তো ভাই আমি কিন্তু A2Z সম্পূর্ণ ভিডিওটিতে দেখাই দিব, অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, সো ভাই চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, ঠিক আছে। তো ভাই আপনারা কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তো সিম্পলি আজকের এই যে অফার পোস্টটি পাওয়ার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন, এবং এখানে দেখেন টুডে এয়ারড্রপ লিংক, জাস্ট এই টুডে এয়ারড্রপ লিঙ্কে আপনারা ক্লিক করার পরে কিন্তু আপনারা সিম্পলি আজকের এই যে অফার পোস্টে চলে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ, প্রিমিয়াম প্রুফ সব ধরনের আপডেট কিন্তু সর্বপ্রথম শেয়ার করা হয়। ওকে, সো এখন আসা যাক হচ্ছে মেইন টপিকে। সো এখানে যেহেতু আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে এবং KYC করতে হবে, তার জন্য কিন্তু আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন সাইন আপ লিঙ্ক, জাস্ট এখানে হচ্ছে আপনারা এই সাইন আপ লিঙ্কে ক্লিক করে দিবেন। ওকে, তো যখনই আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন হচ্ছে আপনারা কী করবেন, দেখেন এখানে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে জাস্ট আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সো এখানে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনার ইমেল এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এবং এখানে আপনার রেফার কোডটা কিন্তু অটোমেটিক থাকবে। তারপর জাস্ট এখানে টিক আইকনে ক্লিক করে দিবেন, এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে যখনই ক্লিক করবেন আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু একটা OTP কোড পাঠিয়ে দিবে, জাস্ট ওই কোডটা এনে দেওয়ার পরে জাস্ট ওইখানে সাবমিট করলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম গো অপশন আসবে, জাস্ট এখানে গো অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের মেবি প্লে স্টোরে নিয়ে যাবে। জাস্ট ওইখানে প্লে স্টোরে না নিয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা এইখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করলে পরে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে, ওইখান থেকে তাদের যে অফিসিয়ালি অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এখন হচ্ছে আপনাদের কী করতে হবে, লগ ইন করতে হবে। ওকে, তো যখনই হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট এইখান থেকে আপনারা এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল, জাস্ট এইখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এবং লগ ইন একটা অপশন আসবে, জাস্ট আপনারা লগ ইন করে নেবেন আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের কী করতে হবে, KYCটা করতে হবে। সো তার জন্য কিন্তু আপনারা এইখানে এগেন ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, জাস্ট এখানে কিন্তু আমার ভেরিফাইড রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কীভাবে KYC করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিছি। তো যখন আপনারা ওইখানে ক্লিক করবেন তখন কিন্তু দেখেন এতে ভেরিফাই নাও এরকম অপশন থাকবে, জাস্ট এখানে আপনারা ভেরিফাই নাও ক্লিক করবেন, প্লাস এরকম আসবে। ওকে, তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার যে ডেট অফ বার্থ দেওয়ার পরে কনফার্ম
কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে এগেইন কন্টিনিউ করবেন এবং এখানে ফাইলগুলো ওপেন যাবে, ওপেন করে দিবেন এবং এইখান থেকে দেখেন যে এখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডেন্টি কার্ড, জাস্ট আইডেন্টি কার্ড সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে এরকম একটা আর কি আপনাদের সামনে কিন্তু আর কি ক্যামেরা ওপেন হবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথম পেজের একটা পিকচার তুলে দিবেন। সো দেন এইভাবে হচ্ছে আপনারা এখানে কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো কন্টিনিউ করার পরে এরকম ফেস ভেরিফিকেশন চাবে, তো জাস্ট যার আইডি কার্ড সাবমিট করলেন তার কিন্তু এখানে একটা ফেস ভেরিফিকেশন করে দিবেন, ঠিক আছে। তো দেন কিন্তু এইখান থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আর কি মানে অ্যাপ্রুভটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখান থেকে $2 কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেল, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আপনার মানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে মেবি এখান থেকে KYC অ্যাপ্রুভ হতে, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আপনাদের কিন্তু $2 অলরেডি ইনকাম হয়ে গেছে, $2 সমপরিমাণ TRX, ওকে। এবং এটা কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই অ্যাকাউন্টের স্পট ব্যালেন্সে পাবেন। এবং এইখান থেকে তাদের সেকেন্ড যে ট্যাক্সটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা $50 এবং $7 এখান থেকে ডিপোজিট করেন এবং ট্রেড ভলিউম করেন, সেক্ষেত্রে পাবেন হচ্ছে $5 এবং আরেকটা যেটা পাবেন মনে হয় মেবি $7 মতো, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আপনারা এখানে যে ডিপোজিট অপশনে আসবেন, তো ডিপোজিট অপশনে আসার পরে এইখান থেকে আপনারা কী করবেন, TRX কিংবা হচ্ছে আপনাদের এখানে আলগো রয়েছে এবং আরও হচ্ছে ভালো ভালো কয়েন রয়েছে, আমি TRX সাজেস্ট করবো। জাস্ট এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন, তো এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট আপনারা কপি করবেন। তো কপি করার পরে আপনারা কী করবেন, এইখানে হচ্ছে আপনারা আর কি $10 থেকে $12 কিংবা $20 সমপরিমাণ এখান থেকে আপনারা ডিপোজিট করবেন। এটা কিন্তু 100% রিয়েল একটা এক্সচেঞ্জার, এখান থেকে কিন্তু আপনারা ডিপোজিট এবং উইথড্রও কিন্তু ইনস্ট্যান্ট করতে পারবেন। বিটমার্ট এক্সচেঞ্জার কিন্তু আপনারা সকলেই চেনেন কম বেশি। তো এইখানে হচ্ছে জাস্ট ডিপোজিট করা যখনই আপনাদের হয়ে যাবে জাস্ট এখান থেকে মার্কেটে আসবেন। তো মার্কেটে আসার পরে এখান থেকে যেহেতু আমি ধরলাম আপনাদের কাছে হচ্ছে TRX রয়েছে, তো জাস্ট এখান থেকে আপনারা TRX এখানে লিখবেন এবং দেখেন এখানে TRX USDT এখানে কিন্তু মিনিমাম $5 হলে পরে কিন্তু এখান থেকে মেবি আপনারা বাই সেল করতে পারবেন। এখানে আপনারা কিন্তু $7 উপরে ডিপোজিট করলেই পারেন, জাস্ট এখান থেকে বাইয়ে ক্লিক করবেন। তো বাইয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেলে নেবেন, কারণ আপনি TRX ডিপোজিট করলেন, সেক্ষেত্রে এখান থেকে সেলে যাবেন। এখন আপনারা TRX সেল করবেন, এখান থেকে $50 কীভাবে এখান থেকে আপনার ট্রেডিং ভলিউম করবেন, জাস্ট এখান থেকে আপনাদের যা TRX থাকবে এখানে 100% করে দিবেন। 100% করে দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আপনি যেহেতু সেল করবেন এইখান থেকে জাস্ট তার আগে একটা কাজ করে নেবেন, এখানে মার্কেটটা সিলেক্ট করে নেবেন, তারপরে দেন এখান থেকে 100% করে দিবেন এবং এখানে সেল TRX ক্লিক করবেন। ওকে, তো যখন সেল TRX হয়ে যাবে মানে আপনার TRX থেকে USDT হয়ে যাবে, এখানে এখানে বাই আসবেন, তারপরে এখানে 100% করবেন, এখানে আপনি কি করবেন বাই TRX ক্লিক করে দিবেন, ঠিক আছে। এবং এখানে এভাবে বাই সেল করলে পরে যদি $10 ডিপোজিট করলেন এখানে কিন্তু $50 ডিপোজিট আই মিন ট্রেড ভলিউম কিন্তু আপনার 5 বার করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভাই প্লিজ কেউ মিস করবেন না, অবশ্যই কিন্তু আপনারা দ্রুতভাবে এইখানে জয়েন করেন, এখান থেকে কিন্তু 100% আপনারা পেমেন্টটা পাবেন। ওকে, সো এইভাবে কিন্তু আপনাদের পার্টিসিপেট করতে হবে। আমি কিন্তু ভিডিওটিতে A to Z দেখাই দিলাম, আর এখান থেকে আপনারা কিন্তু ডিপোজিট করে কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু এখান থেকে আর কি আপনারা আর কি এখান থেকে ট্রেড ভলিউম করতে পারবেন এবং উইথড্রও কিন্তু করতে পারবেন, আমি কিন্তু আপনাদের সেটাও বোঝাই দিলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি আপনাকে দেখাই দিলাম কিভাবে এখান থেকে ট্রেডিং ভলিউমটা করবেন। এবং এইখান থেকে হচ্ছে লাস্ট একটা অফার রয়েছে যেখান থেকে আপনারা NFT পাবেন। তো এই NFTটা পাওয়ার জন্য এখানে জাস্ট এগেন এই অ্যাডো পোস্টে চলে আসবেন এবং এখান থেকে দেখেন ফিল আউট দ্য ফর্ম, জাস্ট এখান থেকে ফর্ম লিঙ্কে ক্লিক করবেন। তো এই ফর্ম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট ক্রোম ব্রাউজারটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যখনই আপনাদের আর কি ফর্মটা ওপেন হবে, তো এখন হচ্ছে আপনারা কি করবেন, দেখেন এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে যে এখানে ফলো করে দিবেন তাদের টুইটার অ্যাকাউন্ট এবং এখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং এখান থেকে আর কি টাস্কগুলো আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট এখান থেকে যখন ওই টাস্কগুলো আপনার ফিল আপ করা হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখেন এখানে জাস্ট আপনাদের কি করতে হবে, এখানে যে বিটমার্টের যে UIDটা রয়েছে এখান থেকে হচ্ছে আমি আপনাকে দেখাই দিচ্ছি, জাস্ট এখান থেকে আপনারা বিটমার্টে চলে আসবেন এবং এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন যে আপনার UIDটা পাবেন, কপি করবেন। ওকে, সো কপি করার পরে আপনারা কিন্তু এইখান থেকে জাস্ট এখানে এই UIDটা জাস্ট এখানে সাবমিট করবেন। এখানে সাবমিট করার পরে এখানে হচ্ছে তারা বলছে ইফ ইউ আর নট বিটমার্ট ইউজার ইট প্লিজ কাইন্ডলি জয়েন, এখানে বলছে তারা যে এখান থেকে হচ্ছে আপনারা কি মানে আমাদের যে বিটমার্ট এক্সচেঞ্জারে জয়েন করেছেন কিংবা জয়েন করেন নাই, তো জাস্ট এখান থেকে আপনারা বলবেন যে ইয়েস জয়েন করেছি, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে ইয়েস লিখে দিবেন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে পরে কিন্তু এখান থেকে আপনাদের পার্টিসিপেট করা হয়ে যাবে এবং এখান থেকে
থেকে হচ্ছে আপনারা এনএফটি পাবেন। ঠিক আছে, তো ভাই এই ছিল আজকের ভিডিওটি। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমি 100% শিওর দিতেছি আপনাদেরকে এই অফারটা থেকে কিন্তু অবশ্যই আপনাদের প্রফিট হবে। ঠিক আছে, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে নেবেন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে। ওকে, সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।